আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক দেশে জিহাদের জন্য হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনানায়ক নিয়োগ করে সৈন্য বাহিনী প্রেরণ করেন। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দেশে গিয়ে কাফিরদের সাথে যুদ্ধ করতে লাগলেন। এদিকে মদিনা মুনাওয়ারায় এক জুমার খুতবা দেওয়ার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলে উঠলেন, হে সারিয়া, পাহাড়ের সন্নিকটে থাকো, পাহাড়কে নিজেদের পিছনে রাখো। লোকেরা খুতবার মধ্যে এই ধরনের অপ্রাসঙ্গিক কথা শুনে বিস্মিত হলেন। সারিয়া তো দূরের কোনো দেশে জেহাদ করতেছেন, এখান থেকে উনাকে ডাক দেওয়ার কি অর্থ হতে পারে? কিছুদিন পর জেহাদের ময়দান থেকে এক বার্তাবাহক এসে বললেন, কাফিরদের সাথে আমাদের জোর লড়াই চলছিল এবং কাফিরেরা আমাদের উপর জয়ী হওয়ার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিল। হঠাৎ আমরা গায়েবী আওয়াজ শুনতে পেলাম, হে সারিয়া, পাহাড় সংলগ্ন থাকো এবং পাহাড়কে নিজেদের পিছনে রাখো। আমরা সেই নির্দেশ অনুযায়ী জিহাদ করলাম, পাহাড়কে আমাদের পেছনে রেখে পিঠকে নিরাপদ করলাম। অতঃপর জোরালোভাবে শত্রুদের উপর আক্রমণ চালালাম, ফলে শত্রুরা পরাভূত হল এবং আল্লাহ আমাদেরকে বিজয় দান করলেন। এই ঘটনাটি মেশকাত শরীফের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এই ঘটনা থেকে আমরা কয়েকটি বিষয় আমাদের জ্ঞান অর্জিত হয়, যে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ফারুকে আজমের বরকতে মুসলমানগণ অনেক বড় বড় যুদ্ধে জয়লাভ করেন। এটাও জানা গেল যে আল্লাহর মকবুল বান্দাদের চোখের সামনে কোনো পর্দা থাকে না, তারা অনেক দূরের জিনিস দেখে ফেলেন এবং অসহায়দের সাহায্যে এগিয়ে আসেন। উনাদের সাহায্যে বিফলতা থেকে সফলতা অর্জিত হয়। এবং আরো জানলাম যে আল্লাহ ওয়ালাগণ দূরের আওয়াজও শুনেন, যেমন হযরত সারিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শুনেছেন। আমাদের এই ঘটনা থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।